করোনার দরহা মাই গেছে সিলেটের বিদেশি প্যাসেঞ্জার হলের মাঝে। 91 জনের স্যাম্পল পরীক্ষাত করোনার দরহা পড়ছে 24 জন। অনুমতি না লইয়া ইবারও টিল্লাগর বানি হয়েছে গরুর বাজার। অনুমতি পাওয়া হোফারা ট্রাক টার্মিনাল আর লাক্কাতুরা হাই স্কুলের মাঠসলের বাজার বানির খান। দেশে এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন 2,20,000 আর বালা হয়েছেন 1,20,000-এর উপরে মানুষ। পানি তাটকা পড়ছে উসমানীনগর উপজেলার 20 গাঁর মানুষ, বুড়ি গেছে রাস্তাঘাট। সিলেট বিভাগে এখন রুজু নয়া বেমারি দিয়া সেঞ্চুরি মারের করোনায় মারা গেছেন আরো 4 জন। বরলেখা জমি কিনার মাইর লইয়া উল্টা ফকর দ্বার সেদে দম গেছে কারবারি। সিলেটের পাঞ্চি রেস্টুরেন্ট থেকে বেতন না দিয়া কর্মচারী বাদ দেওয়ায় মিছিল করছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নে। সকলে শুভেচ্ছা জানাই আরম্ভ করাম বাংলা বিউ রাইতকুর খবর। আজ লগে আছি আমি পিঙ্কুদর। অত বিলঞ্চিলা শিরোনাম, এখন অনুকা ফুরা খবর। বহুত কষ্টে বিদেশ যাওয়ার টিকিট পাইছিলা তারা। সরকারের নিয়ম মতে ফ্লাইটের 72 ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষা করাইয়া মনে খুব দুঃখ পাইছেন তারা। শরীরে কোনো লক্ষণ না থাকলেও রিপোর্ট পাইয়া তারা হন চৌকে আন্দার দেখরা। স্যাম্পল পরীক্ষা করাইয়া তারা শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার উসমানী মেডিকেলের লেব পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 24 জনের শরীর। এখন তারা সময় মতো বিদেশ যাইতে পারত না, টিকিট বাতিল করিয়া আইসোলেশনও থাকা লাগবে তারারে। সিভিল সার্জন অফিস থেকে জানাইছে জুলাই মাসের 26 তারিখ যারা ফ্লাইট আছিল তারা স্যাম্পল দিছিলা 22 তারিখ। অদিনও 91 জনের স্যাম্পল পরীক্ষা করাইয়া আজ শুক্রবার রিপোর্ট দেওয়া হয়েছে। শুক্রবার হাইঞ্জা পর্যন্ত রিপোর্ট পাওয়ার লাগে বার্সাওয়াত আসলা 247 জন প্যাসেঞ্জার। বিদেশের প্যাসেঞ্জার হলর স্যাম্পল পরীক্ষার লাগে সিভিল সার্জন অফিস আর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সও বুথ বানি হয়েছে। সিভিল সার্জনের অফিসের বুথও রেজিস্ট্রেশন আর রিপোর্ট দেওয়া হর, ক্রীড়া কমপ্লেক্সের বুথটা কে লওয়া হর স্যাম্পল। সিলেট শহরের কুমার ফাড়ার এক বেটি লন্ডন যাওয়ার কথা আছিল জুলাইয়ের 26 তারিখ। স্যাম্পল পরীক্ষার বাদে তান করোনা ধরা পড়ছে। তাইন হয়েছেন তান শরীরে করোনার কোনো লক্ষণও নেই। স্যাম্পল পরীক্ষা না করাইলে তাইন বুঝলা নানে তান যে করোনা বেমার। তাইন আরো হয়েছেন বহুত কষ্টে লন্ডন যাওয়ার টিকিট পাইছিলা তাই, এখন ই টিকিট বাতিল করা লাগে। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে জানাইছেন বিদেশের প্যাসেঞ্জার হলর টিকিটের লগে মিল রাখিয়া তারার করোনা পরীক্ষা করা হর আর রিপোর্ট নেওয়ার তারিখ জানানি হয়েছে। হও তারিখ মতে প্যাসেঞ্জার হলে আইয়া রেজিস্ট্রেশন করা আর স্যাম্পল দিয়া যাইগা। শুক্রবার হাইঞ্জা পর্যন্ত 91 জন প্যাসেঞ্জারের রিপোর্ট পাওয়া গেছে। এর মাঝে 24 জনও করোনা পজিটিভ। এই 24 জন এখন আর বিদেশ যাইতে পারত নাই। হোম করে হইল 14 দিন আইসোলেশনে থাকার বাদে হিরবার পরীক্ষা করাইয়া রিপোর্ট নেগেটিভ আইলে তো তারা বিদেশ যাইতে পারবা। অনুমতি না লইয়া এবারও সিলেট শহরের টিল্লাগড়ের MC কলেজের খান্দাত বোয়ানি হয়েছে গরুর বাজার। এর মাঝে ই বাজারের তোলা হর কুরবানির গরু। গরু বান্দার লাগে রাস্তার খান্দাত খুঁটি গাড়া হইল শুক্রবার বিয়ালে এগুন তুলি লাইছে পুলিশে। শুক্রবার বিয়ালে টিল্লাগড় পয়েন্টে গিয়া দেখা গেছে গেছে বারকুল্লা খান এবারও পয়েন্টর খান্দার খোলা মাঠ গরুর বাজার বানি হয়েছে। এনেও 25-30টা গরুও বান্দা আছে। মাঝে মাঝে মানসি আইয়া গরু এগুন দাম করিয়া যাইরা। এবার দিয়ে অফারো ট্রাক টার্মিনালের মাঠ আর লাক্কাতোড়া চা বাগানের খান্দার সিলেট সরকারি হাই স্কুলের মাঠও সলের বাজার বানির খাম। কুরবানির লাগি ট্রাক টার্মিনালের মাঠ সিটি কর্পোরেশনে আর লাক্কাতোড়া সরকারি হাই স্কুলের মাঠ ইজারা দিচ্ছেন সদর উপজেলায়। শুক্রবার বিয়ালে এই দুই জায়গায় গিয়া দেখা গেছে গরুর বাজার বোয়ানির খেসা খামসলের গরু বান্দার লাগে খুঁটি আর উফরে সামিয়ানা টাঙ্গানির লাগে বাঁশ বান্দর। ইজারাদার হলে জানাইছেন শনিবারের ভিতরে বাজার বোয়ানির খাম শেষ হয়ে যাব। দেশ পয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন 2,20,000-এর লাখান মানুষ। এর মাঝে বালা হয়ে গেছেন 1,20,000-এর উফরে মানুষ। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে মারা গেছেন 35 জন আর নয়া বেমারি পাওয়া গেছে 2,548 জন। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে দেশের শেষ হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগে গেছে 24 ঘন্টায় 12,027 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল এগুণ পরীক্ষা করিয়া 2,548 জনের শৈল মিলছে করোনা ভাইরাস।
অখন পর্যন্ত আমরার দেশে 10,91,034টা স্যাম্পল পরীক্ষাত এই বিমারের রোগী মিলছে 2,18,658 জন। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,361টি এবং পরীক্ষা হয়েছে 12,027টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,91,034টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। তাই না আরো জানাইছেন, বেমার ফলে আরো 35 জন মারা গেছেন। সকল তাই বেমারে দেশে মানুষ মস্ত 2,836 জন। ডাক্তার নাসিমায় জানাইছেন, 9,767 জন লইয়া সকল তাই এখন পর্যন্ত এই বেমার থেকে আমরার দেশ 1,20,976 জন বালা হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,768 জন। এ পর্যন্ত সুস্থ 1,20,976 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.33%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 2,836 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। হেসা মেঘ আর উষা থাকি নামা ফানিয়ে সিলেটের উসমানগর উপজেলার বৌদ্ধ গাঁও ফানিয়ে বাসি গেছে। উজান থাকি নামা মেঘর ফানির লগে মনোয়ার কুশিয়ারা গাঙ্গর ফানি বাড়ায় উপজেলার আরো গাঁও হলে দি গিয়া হামার ফানি। উসমানগর থেকে ফজলুমিয়ায় জানাইছেন, বন্যার ফানিয়ে উপজেলার গাঁও রাস্তাঘাট বুড়ি গেছে। এর লাগি মানুষের চলাফেরা খুব কষ্ট। ফানি তাটকা পড়ছেন উপজেলার 8 ইউনিয়নের সমখরি হইল 20 গাঁওর মানুষ। এর মাঝে আবদুল্লাহপুর, আবশপুর, মাটিয়াইন, আমতনপুর, সৈয়দ মন্দারুকা, পূর্ব দক্ষিণ লামা আর তাজপুর, সৈয়দপুর, বেড়ারাই, ওতাগাঁওর 1,500-এর উপরে মানুষ ফানি তাটকা পড়িয়া খুব কষ্টে দিন কাটাইরা। যদিও কুশিয়ারা ডাইক এখনো ভাঙে নাই, কিন্তু কুশিয়ারা ডাইক না ভাঙলেও আমাদের উম্মরপুর ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন, তাজপুর ইউনিয়ন, গোলাবাজার ইউনিয়ন, উসমানপুর ইউনিয়ন এবং বুরুঙ্গা, ফৈলনপুর, দেয়ামির ইউনিয়নের নিম্ন পার্শ্ব সহ প্রায় সারা উসমানগর উপজেলায় বন্যায় আক্রান্ত। কাজকর্ম এখনো নাই এবং এর সাথে বন্যা আসায় তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এবং বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সরকারের দায়িত্ব এবং সরকার হতে ইতিমধ্যে আগে গোয়েনঘাট, জিন্তাপুর, খানের ঘাটে বন্যা হয়েছে, তারা সেদিকে নজর দিয়েছে, এখন হয়তো উসমানগরের দিকে খেয়াল দিবে। অখন সিলেট B24.com-এর সৌজন্যে জানানিওর জুলাই মাসের 24 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ অখন রুজোর সেঞ্চুরি মারের করোনায় গেছে। 24 ঘন্টায় একদিনে সিলেট বিভাগ নয়া বেমারে মিলছে 103 জন। বাদ খবরও জানা গেছে, গেছে খাইল সিলেট জেলার 3 আর সুনামগঞ্জের 1 জন, মোট আরো 60 জনের দম নিছে করোনায়। ইপাইদি অখন পর্যন্ত হলতায় করোনা বেমার থাকি বালা হয়েছেন 3,000-এর উপরে মানুষ। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে, শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 7,244 জন। এর মাঝে সিলেট জেলার আসলা 3,876 জন, সুনামগঞ্জের 1,377, হবিগঞ্জের 1,093 আর মৌলভীবাজার জেলার 898 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া করোনা বেমার থেকে বালা হয়েছেন 68 জন। অখন পর্যন্ত সিলেট বিভাগ এই বেমার থেকে বালা হয়েছেন 3,020 জন। সিলেট বিভাগ করোনার বাদ খবর জানা গেছে, 24 ঘন্টায় আরো 60 জন মারা গেছেন। নয়া 60 জন লইয়া বিভাগ হলতায় মারা গেলা 129 জন। বিভাগ মোট মারা যাওয়া মানুষের মাঝে সিলেট জেলার আছেন 95 জন, সুনামগঞ্জের 14 জন, মৌলভীবাজার আর হবিগঞ্জের মারা গেছেন 10 জন করে। মৌলভীবাজারের বরলেখা জমি কিনার মাইল লইয়া উল্টা ফকর দ্বার সেদে যান গেছে এক খারবাড়ির। এই খারবাড়ির নাম আবদুল্লাহাদ। বৃহস্পতিবার বিয়ানে উপজেলার অফিস বাজারের ফটো আবদুল্লাহাদরে সদাইয়া মারিয়া বাগা মারছেন মাতাবুদ্দিন নামের এক বেটা। জানা গেছে, মাতাবুদ্দিন আর তান হাতনরগরের বাইরে হলের গেছ থেকে জায়গা কিনার লাগে বয়না করছিল আবদুল্লাহাদে।
হাকজো বেজাল আর করোনার লাগে জায়গায় কেন রেজিস্টারি করা হয়েছিল না। এর মাঝে মাতাবুদ্দিন বয়না করা জায়গা খেতরা যাইতে আসলা। এই সময় আহাদে তান্ডে আটকাইছেন আর পঞ্চায়েতের কাছে বিচার দিছেন। ইতা বেফার লইয়া আহাদর ফ্রেসে তাইল আসলা মাতাবুদ্দিন। বৃহস্পতিবার বিয়া নিয়ে আব্দুল আহাদ তান দোকানও যাওয়ার সময় ফতো ফাইয়া সুখ মিটানির লাগে নালে ফাতারে দা দিয়া সেদাইছেন মাতাবুদ্দিনে। ইচ্ছা মতো সেদাইয়া বাগা মারছেন মাথা। বাদে হন্তা কি সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করার বাদে রায় দম গেছে আহাদর। আহাদ দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল অরিনগর গাঁওর শফিকুদ্দিনের ফুয়া আর মাতাবুদ্দিন চণ্ডীনগর অরিনগর গাঁওর মরুম রজবালির ফুয়া। করোনা ভাইরাসের বিপদের সময় সিলেট শহরের জেল রোডের ফান্সি রেস্টুরেন্ট থেকে বেতন না দেওয়া কর্মচারী বাদ দেওয়ায় মিছিল করছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নে। শুক্রবার সিলেটের তালতলা পয়েন্ট থেকে মিছিল একটা আরম্ভ হইয়া শেষ হয়েছে শহীদ মিনারও। বাদে তারা অন্য সমাবেশ করছেন। সমাবেশে বক্তা হলে কইছেন, করোনার সময় কম রোজগারী মানুষ হল এমনিও খাইয়া না খাইয়া দিন কাটাইরা। এর মাঝে জেল রোডের ফান্সি রেস্টুরেন্ট থেকে বেতন না দেওয়া কর্মচারী বাদ দেওয়া হয়েছে। এটা বাদ খাম মানসে মানুষের লোকে করে না। জলদিও তা কর্মচারী হলে বেতন আর ঈদের বোনাস দেওয়ার দাবি জানাইছেন বক্তা হলে। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আর সেক্রেটারি এম সফর আলী খানের পরিচালনায় মিছিল আসলা শ্রমিক নেতা বশির মিয়া, জায়েদ আহমদ, মুজাম্মেল আলী, হারুন রশিদ, বিলাল তালুকদার, অন্তর ইসলাম জাভেদ, নীরব আহমদ, রিনা খাতুন, রাজু আহমদ আর মোহাম্মদ কামাল আহমদ। অতবিলঞ্চিলা বাংলা বিউর আজকের সংবাদ লগাই থাকার লাগে ধন্যবাদ।